another blog video. So guys, আজকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়া আমি আপনাদের কাছে আয়া পড়ছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হইছে, আজকে আমি নতুন একটা হসপিটাল ওপেন হইছে শিলচরে, যেটা মেডিকেল কলেজের পাশেই। তো এটা হইছে আয়ুর্বেদিক হসপিটাল, বিশাল বড় একটা ইউনানি রিসার্চ সেন্টার। তো আজকে আমি ওইখানে যাইবো, ওইখানে যাই সেরা ড্রোন শট প্লাস আমি ভেতরের ইন্টারফেসটা একদম পুরো সম্পূর্ণভাবে আপনাদের সামনে আমি তুলিলা ধর্ম। তো গাইজ, কীভাবে যাইতে লাগে ওইখানের এভরিথিংস আমি আজকে আপনার সাথে শেয়ার করুম, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা বাইরের থেকে আইতে চায় তারা ইজিলি আইতে পারবো। মেডিকেল কলেজ থাইকা কীভাবে যাইতে লাগে আমি একদম এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করুম, এবং খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ ওই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, অনেক ভালো হইব। এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক হিসাবে ট্রিটমেন্ট করানো হয়, এবং অনেক ভালো ভালো গাছগাছালি আছে যার থেকে রিসার্চ কইরা মেডিসিন তৈরি করা হয়, এবং কিভাবে কি হয় এভরিথিংস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তো অনেক কিছু জানতে পারবেন। তো চলো, লেটস গো টু মেডিকেল গেট। তো ওইখান থেকে স্টার্ট করুন ভিডিও, চলো। তো বন্ধুরা, এইটা হইছে শিলচর মেডিকেল কলেজের গেট। তো এখান থেকে মাত্র 1.3 কিলোমিটার ডিস্টেন্সে গেলেই আমরা পায়ালাম আয়ুর্বেদিক হসপিটালটা। তো আমি ভিডিওতে কোনো কাটকুট কিচ্ছু করছি না, পুরো সম্পূর্ণ রাস্তাটাই আমি দেখাইছি। তো তোমরাও স্কিপ করো না, কারণ যদি স্কিপ করো তো তোমরা যাইতে পরে অসুবিধা হইব। তো আমি কোন দিকে যাইতে লাগে একদম পুরো সম্পূর্ণটা তোমরা আমি দেখাইতেছি। তো চলো আমার সাথে। ভেটেনারি বাজার। তো এই ভেটেনারি বাজারের পাশে হাতের রাইট সাইডে দেখবেন যে একটা গলি ঢুকছে, এটাই হইছে ওই হসপিটালের মেইন রোড, ঠিক আছে। তো এতটুকু অবধি অটো আয়ে, যদি আমরা আপনারা যদি রিজার্ভ অটো নেন তখন আপনারা অটো ভেতরে যাইব, আদারওয়াইজ যদি পার্সোনাল কার গাড়ি কিছু থাকে তো ওইটা দিয়ে আপনারা যাইবেন, আর নাইলে আপনারা হাইটটা ভেতরে যাইতে লাগবো, ঠিক আছে। টমটম টুকটুক সব কিছুই ভেতরে যাইব, কোনো অসুবিধা নাই। তো চলুন আমার সাথে একদম। আমরা ফাইনালি পৌঁছে গেলাম, চলেন আমার সাথে।
আমরা অ্যাকচুয়ালি এখন প্রিন্সিপাল স্যারের একটু পারমিশন লাগে ভিডিওটা করার জন্য, তো স্যার বলেছে যে একটু ওয়েট করার জন্য, সেই জন্য প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আমরা ওয়েট করছি। একটু দেখাও স্যার, দেখো না প্রিন্সিপাল রুমের। আমরা আবার দেখে নিই যে ভিতরের যে ইন্টারফেসটা, চলো। তো এখন আমরা দেখতে পাইতেছি যে ভেতরের যে ইন্টারফেসটা এটা খুবই সুন্দর ক্লিন কইরা রাখছে সব কিছু। তো এখন অ্যাকচুয়ালি পেশেন্ট নাই, আমরা যখন বন্ধ হওয়ার সময় আমরা অ্যাকচুয়ালি আইসি। তো এটা সকাল 9টার থেকে স্টার্ট হয়, বিকাল 3টা বা 4টা অবধি থাকে, তো আমরা 3টার পরে আইসি, সেই জন্যে পেশেন্টগুলো নাই। তো আমরা দেখতে পাইতেছি এখানে পেশেন্টদের বোয়ার লেগে খুব সুন্দর জায়গা আছে, লিফট আছে উপরে যাওয়ার জন্য। তারপরে আমরা পুরো জায়গাটায় আমরা দেখতে পাইতেছি খুবই সুন্দর করে রাখা, সাজানো, গোছানো সব কিছু। তো অ্যাকচুয়ালি আমরা এখন পেছন দিকে যাবো, পেছন দিকে যাই সেটা আমরা দেখবো যে কি রকম সুবিধা। তো পেছনে আওয়ার পরে আমরা দেখতে পাইতেছি যে সারি সারি অনেক গাছ লাগানো আছে টবের মধ্যে, যাই হোক। আর পেছনে দেখতে পাইতেছি যে অনেকগুলো কোয়ার্টার আছে, তো স্টাফ কোয়ার্টার আছে, যারা স্টাফ আছে তাদের জন্য বানানো হয়েছে। আর দেখেন অ্যালোভেরা গাছগুলা কত সুন্দর করে তারা লাগাইছে, তো ওইগুলোর থেকে তারা মেডিসিন হয়তো বানায় সেটা পেশেন্টের জন্য ব্যবহার করা হয়, যাই হোক। তো খুবই সুন্দর সব দিক দিকে খুব সুন্দর লাগতেছে। তো এখন আমরা দেখতে পাইতেছি অনেক গাছ এখানে লাগানো, আর ড্যাগ ট্যাগ দেওয়া আছে গাছের কি নাম, যাই হোক। গাইস এখানে অনেক ধরনের গাছ আছে, মানে যেগুলো সবগুলি ওষুধি গাছ অ্যাকচুয়ালি। তো ওষুধি গাছ থেকে রিসার্চ করে মেডিসিন তৈরি করা হয় আর সেইগুলিকে পেশেন্টকে দেওয়া হয় অ্যাকচুয়ালি। তো খুবই সুন্দর একটি আইডিয়া যে আপনারা আবার দেখেন, এই যে আরেকটি গাছ দেখুন। তো বন্ধুরা এখানে দেখো অনেক ধরনের তুলসী গাছ আছে, দেখেন আপনারা অনেক ধরনের তুলসী গাছ দেখতে পাবেন ওখানে। এই গাছের নাম তো জানি না, বাট খুব দেখতে খুবই সুন্দর কোনো একটি ঔষধি গাছ হবে। বন্ধুরা এখন আমি যাবো একদম উপরে, দেখবেন এখান থেকে মানে লিফটের ব্যবস্থা আছে, তো এখানে সিঁড়ি দেওয়া আছে, স্লোপ সিঁড়ি, আমরা একদম উপরে যাবো, চলেন। তো এখন বর্তমানে ওপিডি পেশেন্ট দেখা হয় সকাল 9টা থেকে বিকাল 3টে বা 4টে পর্যন্ত অ্যাকচুয়ালি। তো আপনারা আসার পরে 20 টাকা দিয়ে একটি ওপিডি টিকিট করতে হবে, তারপরে আপনারা রোগী দেখার পর তো ওষুধগুলো সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। যদি বাইচান্স কোনো ওষুধ পাওয়া না যায় তাহলে ওটা আপনারা বাইরে থেকে কোনো আয়ুর্বেদিক ফার্মেসি থেকে কিনতে হবে। আর এখন বর্তমানে এখানে বাকি সব ট্রিটমেন্টই চলছে, আর স্যার বলেছেন যে আগামীতে আইপিডি পেশেন্টও রাখা হবে, যাদের এখানে রেখেই ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করার জন্য প্রস্তুতি চলছে অ্যাকচুয়ালি। তো ওইটা আমরা দেখতে পাচ্ছি ডেন্টাল কলেজের হোস্টেল অ্যাকচুয়ালি, যাই হোক। তো এখানে আরেকটি স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে কাপিং ট্রিটমেন্ট, তো যাকে আবার হিজামাও ট্রিটমেন্টও বলা হয়। তো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার লেগা, অ্যান্ড আই হোপ ভিডিওটা তোমাদের একটু হইলেও ভাল লাগছে এবং একটু হইলেও উপকারে আইব। তো হসপিটালের ফুল অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশনে দেওয়া দিব, তোমরা প্লিজ ওইখান থেকে কালেক্ট করে নিও। আর যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখা থাকো তো আমার মনে হয় না অ্যাড্রেস কোনো প্রয়োজন আছে, কারণ আমি মেডিকেল আর গেট থেকে সম্পূর্ণ ভিডিওটা করছি আর সম্পূর্ণ রোডের যে ভিডিওটা এটা করা আছে। তোমরা এখান থেকে মেডিকেল পয়েন্ট থেকে অনলি 1.3 কিলোমিটার তো ডিস্টেন্স, সো তোমরা এখান থেকে আমার ভিডিওটা দেখা সেরা ইজিলি তোমরা ওইখানে পৌঁছতে পারবা। তো ওইখানের একটা ফেমাস ট্রিটমেন্ট হয়েছে কাপিং ট্রিটমেন্ট, তো যাকে আবার হিজামাও কোয়া হয়।
তো অ্যাকচুয়ালি ওই ট্রিটমেন্টটার মাধ্যমে যে মানুষের শরীরের মধ্যে যে খারাপ ব্লাডগুলো আছে ওইগুলারে রিমুভ করা হয়। তো তোমরা যদি ওই ট্রিটমেন্টটা দেখতে চাও আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, তো আমি ওই প্রসিডিউরটা তোমাদের কাছে আমি শেয়ার করুন ভিডিওর মাধ্যমে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করো, কইরা একটু হেল্প করো সবাই, যাতে সবাই একটু হইলেও উপকৃত হয়। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করতে চাও তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখানে গিয়ে প্লিজ আমাকে ফলো করে দিও। আর নেক্সট ভিডিও কেমন হইতো না হইতো তোমরা প্লিজ তোমাদের পার্সোনাল ওপিনিয়ন যদি থাকে কিছু আমাকে শেয়ার করো কমেন্টের মাধ্যমে, আমি নেক্সট ভিডিওটা তোমাদের ওপিনিয়নের উপরে ডিপেন্ড করার চেষ্টা করো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট আরও অনেক মোর ইনফরমেটিভ ভিডিও আইব। তো সবাইকে এগেইন ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি, নমস্কার, দেখা হচ্ছে নেক্সট এরকম আরেকটা ইনফরমেটিভ ভিডিওতে, বাই বাই।